আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ওয়ালিউর রহমান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজ আমি কথা বলবো লিড জেনারেশন নিয়ে। আমি এর আগে সেলস ফানেল নিয়ে কথা বলেছি, আমার একটা ডিটেইলড অ্যানিমেশন সাপোর্টেড ভিডিও আছে অলরেডি। কিন্তু লিড জেনারেশন নিয়ে আমার গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে এরকম যে, আমরা অনেক সময় দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের ই কমার্স হোক বা যে কোনো ধরনের বিজনেস হোক, লিড জেনারেশনের গুরুত্বটা সেইভাবে দিই না। কিন্তু লিড জেনারেশন হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে আমরা ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে পারি। এবং দেখা যাচ্ছে ক্লায়েন্ট বলেন কিংবা কাস্টমার, অর্থাৎ আপনার প্রোডাক্ট বেসড বিজনেস হলে সেখানে কাস্টমার থাকছে, আর আপনার সার্ভিস বেসড বিজনেস হলে সেখানে ক্লায়েন্ট থাকছে। আপনার কিন্তু বিজনেস টিকিয়ে রাখার জন্য এই বিষয়টা খুবই জরুরি। এখন আপনি যখন যে কোনো ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনি সেই লিড জেনারেশনের প্রসেসটাকে আপনি বাস্তব একটা রূপ দিতে পারবেন। কিন্তু আপনি যখন ওয়েবসাইট ছাড়া চিন্তা করবেন, তখন কিন্তু বিষয়টা আলাদা। কারণ দেখা যাচ্ছে যে অনেকেই চিন্তা করেন যে আপনি আপনার ফেসবুক পেজের মাধ্যমে সেল ক্লোজ করে থাকেন। দেখা যাচ্ছে কেউ একজন আসলো এবং আপনাকে মেসেজ পাঠাচ্ছে আপনার পেজে, এবং সেখান থেকে আপনি পেজের মেসেজ সেকশন থেকে তার সাথে বিভিন্ন ধরনের কনভারসেশন করে কনভিন্স করার যে চেষ্টাটা থাকে, এটি একটা অন্যতম প্রসেস। এবং সেই প্রসেসে আপনি কিন্তু তার ফেসবুক আইডি পাচ্ছেন, আপনি তার ইমেল অ্যাড্রেস, তার সাথে কমিউনিকেশনের কোনো সোশ্যাল মিডিয়ার বাইরের কোনো আপনি মেথড পাচ্ছেন না। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনি ফোন নাম্বার পাচ্ছেন না। কিন্তু এটাই যদি এমন হতো যে আপনি আপনার যারা ভিজিটর আসছে, আপনি তাদেরকে লিড জেনারেশন একটা প্রসেসের মধ্যে আপনার ওয়েবসাইটেই বিষয়টাকে করছেন এবং আপনার সোশ্যাল মিডিয়াতে তাদেরকে ফলো আপ করতে পারছেন। কীভাবে? কেউ যখন আপনার ওয়েবসাইটে আসছে এবং আপনার ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল অ্যাড করা আছে, এবং আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে সে যখন আসছে কোনো একটা প্রমোশনের কারণে, কোনো একটা ক্যাম্পেইনের মাধ্যমে তাকে আনছেন, তিনি সেখানে আসছেন, আপনার বিভিন্ন ধরনের প্যাকেজ দেখছেন, অনেক কিছু ইনফরমেশন পাচ্ছেন, সেই ইনফরমেশন থেকে যে কোনো কারণেই সে এসে থাকুক, সে চলে যাওয়ার পরে তার যে ব্রাউজার থাকে, ব্রাউজারে যে কুকিটা থাকে, সেইটার মাধ্যমে পরবর্তীতে কিন্তু ফেসবুক পিক্সেলে সেই ইউজারকেই আপনি খুঁজে পেতে পারবেন খুব সহজে। পরবর্তীতে শুধুমাত্র পিক্সেল টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনি আপনার ওয়েবসাইটের পরবর্তী মার্কেটিং করতে পারবেন, পরবর্তীতে আরও অ্যাড দিতে পারবেন শুধুমাত্র পিক্সেল টার্গেটেড, যারা আপনার ওয়েবসাইটে একবার অন্তত এসেছিল এরকম টার্গেট করে। এর বাইরে আরেকটা মেথড হচ্ছে যে আপনি একটা লিড জেনারেশন প্রসেসই থাকতে পারে। অনেক ই কমার্স ওয়েবসাইট আছে যারা লিডটাকে গুরুত্ব দিয়ে ওয়েবসাইটটাকে সাজায়, অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি খেয়াল করবেন দারাজ বা এই ধরনের বড় প্ল্যাটফর্ম, তারা তিন দিন, চার দিন, অনেক সময় এক সপ্তাহ, অনেক সময় এক মাস কিংবা তারও বেশি সময় ধরে কোনো একটা ক্যাম্পেইন নিয়ে একের পর এক মার্কেটিং করেই যায়, অ্যাড চালিয়েই যায়। আপনি ইলেভেন ইলেভেনের কথা চিন্তা করেন, 11ই নভেম্বরের ক্যাম্পেইনটা কিন্তু দারাজে অনেক বড়ভাবে পালন করা হয় সব সময়। এই একটা ক্যাম্পেইনকে চিন্তা করে তারা কিন্তু একটা প্রসেস চালিয়ে যায়। সেমভাবে যদি কোনো ই কমার্স ওয়েবসাইট কোনো একটা ক্যাম্পেইনকে টার্গেট করে তারা যদি প্রসেস চালিয়ে যায়, তাদের মার্কেটিংটা চালিয়ে যায়, এবং তাদের ওয়েবসাইটের একটা নির্দিষ্ট যদি স্কুইজ পেজ থাকে, যেই পেজটা শুধুমাত্র একটা ল্যান্ডিং পেজ হিসেবে থাকবে, যেখানে হচ্ছে একদম শুরুতে তার ইন্টারেস্ট, পয়েন্ট অফ ইন্টারেস্ট ধরার জন্য একটা আর্টিকেল টাইপের, একটা প্যারাগ্রাফ টাইপের, অ্যাকচুয়ালি আর্টিকেল বললে ভুল হবে, একটা প্যারাগ্রাফ টাইপের থাকবে, অর্থাৎ যেখানে তাকে ইন্টারেস্ট জেনারেট করা হবে। এবং ইন্টারেস্ট জেনারেশনের পরবর্তী স্টেজে, সরি, ইন্টারেস্ট জেনারেশনের আগে হচ্ছে একটা অ্যাওয়ারনেস তৈরি করা, অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ব্র্যান্ড, কী করছে, কী আসলে এই ক্যাম্পেইনের মূল টার্গেট, তারপরের স্টেজটাতে ইন্টারেস্ট জেনারেট করা, যে অ্যাকচুয়ালি নাও আপনি কীভাবে এটার পার্ট হতে পারবেন সেই জায়গাটাকে ডিফাইন করা, এবং তারপরে হচ্ছে তাকে একটা কিছু প্রুফ দেয়া, অ্যাকচুয়ালি যে এইটা দিয়ে আপনি কী করতে পারবেন, রিলেটিভিটি, রিলেভেন্স নিয়ে আসলে কাজ করা। দেন ফার্দার স্টেজে তাকে, তার লিডটাকে ক্যাপচার করা, যে অ্যাকচুয়ালি আপনি এটা করতে চাচ্ছেন, এই জিনিসটা করার জন্য আপনার জাস্ট ফোন নাম্বার এবং আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে পারেন, এরকম কিছু একটা। এটা যদি আসলে কোনো ই কমার্স না হয়ে আপনার যদি এমন হয় যে আপনি একটা বিজনেস ওয়েবসাইট, আপনার আপনি এটা হতে পারে গার্মেন্টস বাইং হাউস, আপনার হতে পারে এমন কোনো কিছু, যে কোনো কিছু হতে পারে, আপনি ট্যুরস অ্যান্ড ট্রাভেল রিলেটেড ওয়েবসাইট হতে পারে আপনার, যদি সেটাই হয় ট্যুরস অ্যান্ড ট্রাভেল রিলেটেড, সেক্ষেত্রে কী হবে, কথার কথা আপনার সাজেক ভ্যালিতে ট্যুরের প্যাকেজ আছে, তিন দিনের একটা প্যাকেজ, আপনি সেইটা নিয়ে একটা, সেটা হয়তো বা আপনার দুই মাস পরে বা এক মাস পরে একটা ডেটে, আপনি ওই প্যাকেজটাকে প্রমোট করার জন্য আপনি একটা ক্যাম্পেইন চালাচ্ছেন, এবং সেই ক্যাম্পেইনের
আপনি আসলে কি করলেন, আপনি তাকে সাজেক্ট যাওয়ার জন্য প্যাকেজটা কিনতে বলবেন, না আপনি ডিরেক্টলি এই এইভাবে প্রমোট ঠিকই করেন কিন্তু সেটাতে আপনি কিন্তু ইন্টারেস্টেড কাস্টমারদেরকে আপনি অনবোর্ড করতে পারেন না। আপনার প্রসেসটা এরকম হবে যে আপনি দেখবেন অনেক ওয়েবসাইটে যেটা নিউজ লেটার সাবস্ক্রিপশনের যে বিষয়টা থাকে, আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ইমেল অ্যাড্রেসটি দিন, এই ধরনের যে বিষয়টা থাকে সেভাবে আপনি কিন্তু ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তার নাম, এই টাইপের দুইটা তিনটা জাস্ট বিষয়, কমন বিষয় যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপনার বিজনেসের জন্য, প্রমোশন করার জন্য, আপনি সেইগুলো তার কাছে চাইতে পারেন ইন এক্সচেঞ্জ অফ সামথিং ভ্যালুয়েবল টু হিম। এখানে কি হতে পারে যে আপনি আসলে ট্রাভেল নিয়ে যখন করছেন তখন হচ্ছে ট্রাভেলের সময় কোন পাঁচটি বিষয় আপনার সাথে রাখা খুবই জরুরি, আপনি এই বিষয়ে একটা ছোট্ট গাইডলাইন পেতে বা আমাদের ফ্রি গাইডবুক পেতে আপনার ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি ডাউনলোড করে নিন, এরকম কিছু একটা আপনি করলেন। তো কী হচ্ছে যে ছোট্ট একটা পিডিএফ, এক পেজের একটা পিডিএফ যেখানে ছোট্ট একটা প্যারাগ্রাফ থাকছে, সাথে একটা লিস্ট থাকছে এবং কোন বিষয়টা কেন লাগছে, আপনি কেন ক্যামেরা নেবেন, কেন আপনি ট্রাইপড ক্যারি করবেন না, কেন আপনি চার্জার নেবেন, কেন আপনি অবশ্যই পাওয়ার ব্যাঙ্ক নেবেন, আপনি কয়েকটা বিষয় লিস্ট করলেন এবং সেই সাথে আপনি বিষয়টাকে একদম ডিটেলসে দিলেন এবং সেটা একটা জাস্ট আপনি হ্যান্ডবুক হিসেবে, আপনি একটা ইবুক হিসেবে বা বলতে পারেন একদম নিউজ লেটার হিসেবে, একটা গাইড হিসেবে আপনি ডাউনলোড করার জন্য দিচ্ছেন জাস্ট একটা ফোন নাম্বারের বিনিময়ে। আলটিমেটলি কী হচ্ছে, আপনি তার সেই ফোন নাম্বারটা পেয়ে যাচ্ছেন, পরবর্তীতে যখন আপনার ট্যুর অ্যান্ড প্যাকেজে ওই লোকটা কিন্তু অলরেডি আপনার ওয়েবসাইটে এসেছিলো এবং তাকে আপনি যখন ফোনে SMS করছেন এবং তাকে ফেসবুক পিক্সেল টার্গেটেড আবার পরবর্তীতে বিজ্ঞাপন দিচ্ছেন আপনি আপনার প্যাকেজ নিয়ে, এগুলো সাজানোটা আসলে ডিপেন্ড করবে যে আপনি কীভাবে আপনার ওয়েবসাইটের জন্য, আপনার কোম্পানির জন্য বিষয়গুলোকে সাজাবেন, সেটা ডিপেন্ড করবে আপনার এবং আপনার মার্কেটিং যেই পার্সোনাল থাকবে তারা কীভাবে জিনিসটাকে সাজাবে তার উপরে। কিন্তু এগুলো হচ্ছে আমি একটা র আইডিয়া দিচ্ছি যে অনেক কিছু এখানে করা পসিবল, যেই পসিবিলিটি নিয়ে আমরা কখনো ভাবি না, আমরা চিন্তা করি যে আমার এই প্যাকেজটা আছে, আমার এই বিষয়ের জন্য আমার ক্লায়েন্ট দরকার, আমার হয়তো বা স্টক লটের আমি বিজনেস করি, আমার কাছে প্রায় 10 লাখ টাকার স্টক লট আছে, আমি এটাকে কীভাবে সেল করবো, আমি ডিরেক্টলি এটাকে সেল করার জন্য মার্কেটিং করি, সেল করা ডিরেক্টলি কোনো সমস্যা না, কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি তাদের কাছে সেল করতে পারবেন যারা আপনার উপর আস্থা রাখে এবং যারা যাদের লিডটা আপনি তারা তাদের নিজেদের থেকে উইলিংলি আপনাকে তার ফোন নাম্বার, তার নাম বা ইমেল অ্যাড্রেস দিচ্ছে, আপনি তাদেরকে যখন কল করবেন তারা খুব সহজে আপনাকে চিনবে এবং এটাই পসিবল যে তারা আপনার কাছ থেকে কিনবেও। আপনি কোল্ড কলিং করার থেকে, যে আপনি নাম্বার বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করলেন এবং তাদেরকে কল করলেন, সেটা করার থেকে আপনি কিন্তু এক্স্যাক্ট টার্গেটেড অডিয়েন্সের কন্ট্যাক্ট ডিটেলস পাচ্ছেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এইটা করার জন্য অফকোর্স আপনার ওয়েবসাইট, আপনার ব্র্যান্ডিংটা হতে হবে সলিড এবং বুলেট প্রুফ। আপনি বিজ্ঞাপনের জন্য যেই ল্যান্ডিং পেজটা থাকবে সেটা কিন্তু আপনার হোম পেজ থেকে আলাদা থাকবে। আপনার হোম পেজে এসে, আপনার ওয়েবসাইটের হোম পেজে এসে, আমি যদি ট্যুরস অ্যান্ড ট্রাভেল নিয়েই বলি, কিংবা আপনার যদি কথার কথা আপনি বিদেশে স্টাডির জন্য স্টুডেন্ট পাঠাচ্ছেন, স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম, আপনি যদি সেরকম একটা এজেন্সি হন, আপনি সেই ক্ষেত্রে কী করবেন, অর্থাৎ আপনার কোন কোন দেশের প্যাকেজ আছে, কোন কোন ভার্সিটির সাথে আপনি কাজ করেন, আপনার যেই প্রসেসগুলো থাকছে আপনার অ্যাপ্লাই করার জন্য, টোটাল রিকোয়ারমেন্ট থেকে শুরু করে এগুলো ছোটো ছোটো পেজ এবং সাব পেজে আলাদা আলাদাভাবে থাকবে, আপনার হচ্ছে প্রসেসিং ফিগুলো কী, প্রাইসিং টেবিল হিসেবে প্রাইসিং একটা পেজ থাকলো কিংবা প্যাকেজেস একটা পেজ থাকলো, আপনার এভাবেই হচ্ছে জিনিসগুলো সাজানো থাকলো। কিন্তু টোটাল বিষয়গুলো আপনাদের অ্যাচিভমেন্ট, আপনাদের টেস্টিমোনিয়াল, আপনাদের মাধ্যমে কাজ করেছে এরকম বিভিন্ন ধরনের, আপনাদের মাধ্যমে গিয়েছে এরকম স্টুডেন্টদের টেস্টিমোনিয়ালস থাকছে এবং সেইগুলোর একটা সামারি আপনার হোম পেজে দিচ্ছেন। এবং আপনি যখন প্রমোট করছেন, আমরা সবচেয়ে বড় ভুলটা করি হচ্ছে ল্যান্ডিং পেজে না নিয়ে, কোনো আলাদা একটা পেজ ওই ক্যাম্পেইনের জন্য তৈরি না করে আমরা হোম পেজেই সবাইকে নিয়ে আসছি, নো দ্যাট ইজ নট দ্য ওয়াইজ ডিসিশন, সো দ্যাট ইজ নট দ্য প্রসেস টু ডু। সো আমাদের যেটা করতে হবে যে একদম খুব সুন্দরভাবে জিনিসটাকে নিয়ে ভেবে, একটা ওয়েবসাইট আসলে করার জন্য এখানে ব্রেন স্টর্মিং একটা প্রসেস থাকে, আসলে ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের যেটা ম্যাক্সিমাম সমস্যাটা হয় যে ক্লায়েন্ট আমাদেরকে টাকা দেয় এবং বলে এমনি এমনি এইটার মতো করে দেন, আমরা ওইটার মতো করে দিই। আলটিমেটলি একজন ক্লায়েন্টের একটা ওয়েবসাইট থেকে যদি বিজনেস করতে হয়, বেনিফিট পেতে হয়, একটা ব্রেন স্টর্মিং প্রসেস থাকে আমাদের সাথে, ফোনেই ওভার দ্য ফোন বসে আপনি জাস্ট ডিসকাস করে জিনিসগুলোকে কী কী অ্যাচিভ করতে চাচ্ছেন সেটার ক্ষেত্রে আমাদের একটা অফার থাকতে পারে যে অ্যাকচুয়ালি এইভাবে এভাবে সাজালে বেটার হবে। অ্যান্ড অফকোর্স এই ধরনের ব্রেন স্টর্মিং থেকে শুরু করে একটা প্রসেস যেটাকে ফুললি ডেভেলপ করতে বাজেটটার প্রয়োজন হয়, যেটা বাংলাদেশি ক্লায়েন্টদের খুব একটা থাকে না, এবং যাদের থাকে তারা দেখা যায় একটা পর্যায়ে গিয়ে হচ্ছে
সেই জায়গাটা ধরে রাখতে পারে না, যে তাদের যে পয়েন্ট অফ ইন্টারেস্ট সেটা অনেক ক্ষেত্রেই অনেক কারণে থাকে না। সো আলটিমেটলি যদি আপনি ওইভাবে চিন্তা করতে পারেন তাহলে বেটার কিছু করা সম্ভব। আমি জাস্ট কিছু র আইডিয়া দিলাম, এই আইডিয়াতে আপনার যেহেতু বিজনেস আপনি জানেন, আপনার ফিল্ডে আপনি এক্সপার্ট, আপনার ফিল্ডে আপনি সেরা, সো আপনাকে বুঝতে হবে যে এই ফিল্ডে আমার এই আইডিয়াটাকে কাজে লাগানোর জন্য কী কী করতে হবে। এবং এটা নিয়ে ফার্দার ডিসকাস করার জন্য সরাসরি আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন 09463664648 এই নাম্বারে। দেখা যাচ্ছে যে নক করলে পরে সেখানে আমরা হয়তো বা কিছু ডিসকাশন হতে পারে, প্রয়োজনে কথা বলা যেতে পারে, আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নক করতে পারেন। আর এই ছিল এখনকার মতো, আশা করি বিষয়টা আমি কিছুটা শেয়ার করে আপনাদের কিছুটা বোঝাতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।